গত বছরের বড়টা কেমন দামে সেল হয়েছিল? গত বছর বড়টা আমরা 18 লাখ টাকা সেল করছিলাম, আঠারো চাইছিলাম 20 লাখ টাকার উপরে, পরবর্তীতে 18 লাখ টাকা সেল হয়েছে আমাদের। এবছর ধরেন সবচেয়ে বড় এটা, জি বিগ শট, বিগ শটের কেমন দাম আশা করছেন? আমরা আশা করতেছি এবছর, আপনি তো জানেন যে গোখাদ্যের কি পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে, তারপর মেনটেনেন্স কস্টও বৃদ্ধি পেয়েছে, 25% ইলেকট্রিসিটি দাম বাড়ছে এখন, তো সবকিছু মিলিয়ে এখন একটা কস্টিং ওইভাবে করবো, দেন তারপর বলতে পারবো। আসলে আশা করি 25-এর উপরেই আমাদের কস্টিংটা ওইভাবে আমরা মানে বিক্রিযোগ্য হবে, এর নিচে আসলে পারবো না। তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজকে আমি এসেছি ডাচ ডেয়ারিতে। আপনারা জানেন বাংলাদেশের সর্বাধুনিক ডেয়ারি খামার ডাচ ডেয়ারি। তা ডেয়ারির পাশাপাশি তারা কিন্তু ফ্যাটেনিং করেন, ফ্যাটেনিংয়ে তাদের অনেক সুন্দর সুন্দর গরু আছে, প্রায় 700 গরু আছে। এর পাশাপাশি তারা কিছু এক্সেপশনাল মহিষও রেখেছে। গত বছর কিন্তু দেশের সবচেয়ে বড় মহিষটা ছিল ডাচ ডেয়ারিতে, হেভি ওয়েট, উচ্চতা এই দিক দিয়ে, মানে ওজন এবং উচ্চতার দিক দিয়ে। এবছরও আমরা সেই মহিষের কথা শোনার জন্য আসছি। আসিফ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? জি, আমাদের টোটাল গত 2023-এ আমরা টোটাল 20টা মহিষ কালেকশন, জাফরাবাদি আরও কয়েকটা মহিষ মিলিয়ে, তো 2023-এ আমরা কিছু মহিষ সেল করি যেগুলো মোটামুটি বডি স্ট্রাকচারের দিক দিয়ে চলে আসছে, দাঁত বডি স্ট্রাকচারে চলে আসছিল। এখন কিছু আমাদের মহিষ আছে যেগুলো এই বছর আমরা রেডি করছি, আলহামদুলিল্লাহ এবার সোল করতে পারবো, তো আসেন আমরা মহিষগুলো দেখাই। তোমরা আগে আমরা মহিষগুলো একটু দেখি। মাশাল্লাহ, আসলে একটা সুন্দর জিনিস, সুন্দর প্রাণী দেখলে পাক রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার প্রশংসা করতে হয়, তাই আমাদের সবার বলা উচিত মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তা এটা হচ্ছে কালাবাবু, কালাবাবু, হ্যাঁ কালাবাবু, খুবই মানে রাগ রাগ টাক করে দেখেন, এইমাত্র আমাকে বুঝাই দিয়েছিল, তো খুবই রাগী আলহামদুলিল্লাহ, ও যা আশা করছিলাম সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ ওর বডি স্ট্রাকচার চলে আসছে, আর ওইটাও আলহামদুলিল্লাহ পুরো গোল, দেখবেন যে একদম গোল হয়ে গেছে পুরো, মানে যখন কাস্টমাররা আসে বা লোকজন আসে তখন মানে দূরে থেকে মানুষ বুঝতে পারে না এটা কি মহিষ না হাতি, যখন বলি আকৃতির দিক দিয়ে, তাই না, মাথা, হ্যাঁ সবকিছু আলহামদুলিল্লাহ মানে বুঝতে পারে না। তোমার বডি ওয়েট কেমন আছে? এইটা আলহামদুলিল্লাহ প্রায় 1100+ আছে এটা, আর ওইটা 1000+, ওজন তো কম হইলো গত বছর হচ্ছে একটু কম, বাট আমরা এখন থেকে যে রিয়াকশনটা শুরু করছি আলহামদুলিল্লাহ জানি যে এখনো তো হাতে 2.5-3 মাস বাকি আছে,
তিন মাসই আছে। হ্যাঁ, এই তিন মাসে মোটামুটি ভালো একটা রেজাল্ট চলে আসবে। গত বছর বড়টা কেমন দামে সেল হয়েছিল? গত বছর বড়টা আমরা 18 লাখ টাকা সেল করছিলাম, চাইছিলাম 20 লাখ টাকার উপরে, পরবর্তীতে 18 লাখ টাকা সেল হয়েছে আমাদের। এবছর ধরেন সবচেয়ে বড় এটা, জি বিগ শট, বিগ শটের কেমন দাম আশা করছেন? আমরা আশা করতেছি এবছর, আপনি তো জানেন যে গোখাদ্যের কি পরিমাণ দাম বৃদ্ধি পেয়েছে, তারপর মেনটেনেন্স কস্ট বৃদ্ধি পেয়েছে, 25% ইলেকট্রিসিটি দাম বাড়ছে এখন, তো সবকিছু মিলিয়ে এখন একটা কস্টিং ওইভাবে করবো, দেন তারপর বলতে পারবো। আসলে আশা করি 25-এর উপরেই আমাদের কস্টিংটা ওইভাবে আমরা মানে বিক্রিযোগ্য হবে, এর নিচে আসলে পারবো না। তাই বৈষয়িক কারণে কিন্তু মানুষের হাতে কিন্তু টাকা পয়সা নাই, খুব বেশি দাম চাইলে না, আবার দাম আসলে ওইভাবে চাচ্ছি না, বাট আমাদের যে মেনটেনেন্স কস্টটা ওটা তো আমাদের আসলে দিতে হবে, বা কিছু লাভ তো আসলে খামারিরা করে, চিন্তা করে যে হ্যাঁ এতটুকু লাভ না হলেই নয়, কারণ আপনি একটা জিনিস পালতেছেন সেটা যদি আপনি প্রফিট না আশা করেন আসলে হবে না। আর এই যে হাজার প্লাস, হাজার প্লাস তো ওরকমই দাম, হয়তো বা 2-1 লাখ টাকায় বিক্রি হতে পারে। এই যে হাঁটুতে এরকম ই হয়ে রয়েছে, ওকে যখন আনছিলাম তখন থেকে গোল, আমরা ডাক্তার সাহেব নিয়ে আমরা মনে করছিলাম যে এটা কোনো সমস্যা মনে হয়, দেখি যে না ওর আসলে ডিজাইনটা এইরকম, পুরাই একটা মাংসের একটা মানে থলি একটা। তারপরে এখানে যেমন আমাদের সাইওয়াল গরু আর বুকে নিচে ইয়া বড় ঝুল ডবল নাভি, এক নাভিতে যায় 5 কেজি ওজন বাদ ওয়েস্টেজ, সাইওয়ালের এই দিকতে যায় 25-20 কেজি, কিন্তু মহিষের কিন্তু ওই জিনিসটা নাই, না টোটাল এখান থেকে কোনো ওয়েস্টেজ কিছুই নাই, পর্বতে যাই আছে টোটালি মাংস মাংস। তো গত বছর তো অনেক বড় ছিল, তো ওইতে যারা নিয়েছিলেন তারা কেমন বলেছেন মাংসের কোয়ালিটি? মাংসের কোয়ালিটি আসলে কি এমনি দেখা যায় মনে হয় যেটা ম্যাক্সিমাম এগুলো আসলে বন জঙ্গলে থাকে, আমরা টিভি চ্যানেলে যেগুলো দেখি, কিন্তু বাস্তবে তো আমরা এই ফার্স্ট দার্জিলিং ফার্স্ট হয়তো বা অন্য অন্য খামার কিছু কালেকশন করছিল, কিন্তু আমাদের যে কাস্টমারটা আমাদের এই মহিষটা নিয়েছিল তার মুখ থেকে শোনা বা আমরা নিজেরাও কোরবানি দিছি একটা, মানে এত সফট মাংস জাফরাবাদের, এত সফট মাংস আপনি চিন্তা করতে পারবেন না, আর টোটালি স্বাদটাই আলাদা, মানে এটা মহিষের মাংস খাচ্ছি না গরুর মাংস খাচ্ছি এটা এতভাবে বোঝা যায় না, টোটালি ডিফারেন্ট মাংসটা। আর মহিষের মাংস যেমন একটা আশ আশ থাকে আপনারা জানেন, বাট এই জাফরাবাদের ভিতরে কিন্তু ওইরকম আশটা নাই পাইলে, এই জন্য দামটা বেশি। হ্যাঁ দামটা বেশি বলতে ওর কোয়ালিটি ওর বৈশিষ্ট্য অনুযায়ী আসলে দামটা বেশি, আর আমরা পারচেজটা খুব বেশি দামেই করছি। সামনে আরও যেগুলো আছে একটু দেখতে থাকি, মাশাআল্লাহ এটার বডি ওয়েট কেমন আছে সামনে যদি আমরা এটা, এটার বডি ওয়েট 900+ আছে, 900+ এটা কেমন আশা করছেন? এটাও কাছাকাছি, সব 8 দাঁত হয়ে গেছে। হ্যাঁ টোটালি সব যা আছে 6 থেকে 8 দাঁত, সব 6 থেকে 8 দাঁত, গ্যাপ নাই কোনো। আর এটা এটাও আপনার 800+ আছে, 800+ আছে, এগুলো এখন ওইভাবে দাম নির্ধারণ করেন না? না না দাম ওইভাবে বন্ধুরা, এই যে পুরো ভিডিওটা জুড়ে কিন্তু এই ডাস ডেরির একটা মোবাইল নাম্বার লেখা থাকবে, আপনারা কিন্তু কেউ যদি আসতে চান ওই নাম্বারে যোগাযোগ করে আসবেন, কারণ যে কেউ যে কোনো সময় আসলে কিন্তু ডাস ডেরিতে প্রবেশ করা যায় না, বায়ো সিকিউরিটি মেইনটেইন থাকে, যেহেতু এদের ডেইরি খামার আছে তাদের ডেইরি খামারটা মেইন, আর এটা তো একটা ডেইরি খামারে শুধু ডেইরি খামার করলে আসলে খামার করে ভালো করা যাবে না, তাই সমন্বিত করতে হবে, ডেইরি করতে হবে, মহিষ করতে হবে, প্যাটার্নিং করতে হবে, ছাগল করতে হবে, ভেড়া করতে হবে, তেমনি তাদের আছে কিন্তু বোয়ার জাতের ছাগল আছে, দরপার ভেড়া আছে, আর ডেইরিতে তো বাংলাদেশের সব থেকে সেরা ডেইরি খামার, সর্বোচ্চ দুধ 84 লিটার 83 লিটার এবং 85 লিটারের উপরে দুধ দেওয়ার এরকম ক্যাপাসিটির গরু আছে প্রায় 40 থেকে 50টি, এরকম যেখানে আছে সেখানে কিন্তু চাইলেই যে কেউ আস যে কোনো সময় আসতে পারে না, আসার সময় অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসবেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের মহিষ বলে ভাই? নীলারাবি, নীলারাবি, চমৎকার সুন্দর, পুরো আমাদের ফ্রিজিয়ান গরুর মতন কালার, এর এই কালারের কারণে কিন্তু দামটা একটু বেশি হয়ে যায়, এটা কেমন দাম আশা করছেন? এগুলো আসলে কি আমি তো আপনাকে বললাম এই দামটা আসলে আমরা এখন ফিক্স করি নাই, আমরা মাত্র এখন রমজান, যাক আমাদের ভিডিওর উদ্দেশ্য কিন্তু মানুষকে জানান দেওয়া যে ডাস ডেরিতে এরকম সুন্দর সুন্দর জিনিস কালেকশনগুলো আপনি কালেকশনগুলো সবার দেখে নিন, এবং আপনারা ইচ্ছে করলে যে মোবাইল নাম্বার আছে, কারণ আজকের পর থেকে যেহেতু আমরা আসলাম ভিডিও ইউটিউবে যাবে মানুষের, তাদেরও একটা কিন্তু এখন ডিরেক্টর লেভেলে মিটিং হবে, হয়ে তারা দাম নির্ধারণে চলে আসবে। হ্যাঁ আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আসলে এবছর মহিষ থাকলো কতগুলো? আমাদের মহিষ এবার বিক্রিযোগ্য আছে 16টা। হ্যাঁ বিক্রি পর্যন্ত টোটাল মহিষ আছে কি পরিমাণ? টোটাল আছে 25টা।
আপনারা তো অনেক সুন্দর সুন্দর ব্রিডিং করছেন, আমরা লিমুজিন দেখলাম, তারপরে বেলজিয়াম ব্লু আছে, বেলজিয়াম ব্লু দেখলাম, আরো শার্লক আছে, শার্লক দেখলাম। মহিষ থেকে এরকম কিছু করছেন কিনা? মহিষ নিয়ে আমরা প্রথম দিকে আসলে ট্রাই করছিলাম, আসলে মহিষের পালার জন্য যে পরিমাণ স্পেস দরকার, যে পরিমাণ ওকে ব্যবস্থা করা দরকার, সেই পরিমাণ স্পেসটা আসলে এখন দিতে পারছি না, যেহেতু আমাদের ডেরি, ডেরিতে এনাফ পরিমাণ একটা স্পেস চলে গেছে আমাদের, এই জন্য এখন আপাতত এটা নিয়ে আর এখন চিন্তা করতেছি না। আমরা ডেরি নিয়ে এখন কালচার করতেছি, যে ডেরিটা আসলে কীভাবে আরও কী করা যায়। আপনি জানেন যে বাংলাদেশে দুধের একটা ব্যাপক চাহিদা এখন বর্তমানে, ওইটা মাথায় সেন্স এই করে আমরা মাথায় রেখেই এখন আমরা ডেরিটা মানে যতটুকু আগানো যায় বিভিন্ন ব্রিডগুলো আমরা এখন আরও কালচার করতেছি, যে আসলে আরও কী কী ব্রিড মানে রেডি করা যায় আমাদের এখানে। আসিফ ভাই, আপনার সাথে আরও আলোচনা করবো, কিন্তু আমরা যদি বেশি কথা বলি, সবাই কিন্তু মহিষগুলো দেখতে চায়। জি জি, আমরা মহিষের দুধ ওগুলো একটু আবার তো দেখি। মাশাআল্লাহ, মহিষগুলো দেখতে অনেক সুন্দর। এখন আমাদের এখানে কি কি প্রজাতির মহিষ থাকবে? আমাদের মূলত আপনি দেখলেন যে জাফরাবাদী আছে, মুররা আছে, নীলারাবি আছে, আর দেশি কিছু মহিষ আছে। আমাদের এই চার আইটেমের মহিষই আমরা এখন আপাতত রাখছি। এই বছর আমরা কতগুলো বললাম না, 25টা আছে, 25টা মহিষ আছে, আর কিছু ফিমেল মহিষ আছে, এগুলো আমরা এখন ব্রিডিং পারপাসে ট্রাই করতেছি আসলে কতটুকু কি সফল মানে সফল হওয়া যায় আসলে। কারণ অন্যের খামার থেকে মহিষ না নিয়ে আপনার খামারে মহিষ কেন নিবে? আপনি দেখতে পারতেছেন যে আমাদের মানে গেট থেকে ঢোকার পরে গরু যে যেভাবে ছাইরা পালি, আমরা খাবারগুলো দেখতেছেন একদম ন্যাচারাল খাবার। তো আমি জানি না আসলে অন্যের আমার তুলনা করতে চাই না, আমাদেরটা আমি বলতে পারি যে আমারটা বেস্ট, বিকজ একটাই কারণ, গরুর যেভাবে আমরা পালি ওকে যেভাবে আসলে মানে পরিচর্যা করা দরকার, খাবারের কোয়ালিটি এনশিওর করা দরকার, তো সেটা এদিকে আমরা কোনো মানে স্যাক্রিফাইস করি না আসলে। তো যে জিনিসটা আপনি স্যাক্রিফাইস করবেন না, বেটার আপনি দিবেন, তো সেই জিনিসটার কোয়ালিটি আপনার বেটার পাবেন। তো এই জন্য আমি বলতে পারি যে অন্যান্য খামারের থেকে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেটার হবে। আমার দর্শকদের দিকে মেসেজটা দেন, তাদের অভ্যর্থনা জানান। হ্যাঁ, আপনারা সবাই চলে আসেন, আমরা মোটামুটি প্রিপারেশন নিয়েছি এবার কোরবানির উদ্দেশ্যে। 16-17টা মহিষ আছে আর 550-700 মতো আমাদের গরু রেডি করা আছে। তো আপনারা আসেন, আশা করি ভালো কিছুই পাবেন, কারণ ভালো কিছু করার নিয়ে আমরা আমাদের টার্গেট পূরণ করতেছি, এবং সামনে দোয়া করবেন আমরা যাতে সামনে আরও এইভাবে আগায় যেতে পারি। আপনাদের দোয়াটাই আমাদের অনেক বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের এই মহিষের ভিডিওটা, ডাস ডেরির মহিষের ভিডিওটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমার গল্প, সেখানেও আপলোড করা হবে। এবং আমরা যদি এখানে আসছি, আমাদের এই ডাল ডেরি নিয়ে আমরা অনেকগুলো প্রতিবেদন ছোট ছোট করে করবো, কারণ একটা প্রতিবেদন করলে আপনারা সব জিনিস দেখতে পারবেন না, এই জন্য ছোটো ছোটো করে আমরা খণ্ড খণ্ড করে পার্ট পার্ট করে একবার দেখাবো প্রতিবেদনগুলো। দেখবেন সবাই ভালো থাক, সুস্থ থাকুন, সুন্দর সময় হোক আপনার আগামী দিন। বলবে বিশ্ববাসী।